একটু অপেক্ষা করো দেখি আল্লাহর জমিনে কোন খাবার পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। নবী ছুটে চললেন, ছুটতে 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 ইহুদির বাগানে যেয়ে দেখি ইহুদি বাগান মালিক খেজুরের গাছের গোড়ায় পানি সিঞ্চন করছে। তো বাগান মালিক গো, আমি একটু পানি উঠায় দিতাম, কিছু দাদা কি আমাকে দিবে? যুবক, পারবে কি ওই কুয়া থেকে পানি উঠায় খেজুর গাছের গোড়ায় ঢালতে? কাহা পারবো, যা যুবক এক এক বালতি পানি উঠাবি, দুটি করে কোরমা দাদা দেওয়া হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, দু বালতি পানি উঠালেন। সিরাজ বিশ্বকোষ থেকে বলছি, দু বালতি পানি উঠালেন। উঠানোর পর বলছে, মালিক গো আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্লান্ত, চারটি খুরমাকে একটু দেওয়া যায়? পাওনা হয়ে গেছে, আমি চারটি খুরমাকে একটু পানি পান করে বেশি বেশি পানি ওঠাতা। আল্লাহ বড় পৃথিবীর মানুষ, আমার নবী চিন্তা রাখ, আর আমি আল্লাহ আসমানে বসে রাজনীতি করি আমার মতো। আল্লাহ ভগবান বলে, আর যখন আল্লাহ ভগবান, আল্লাহ বলে আমি নবী রাসূল, আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে যত ঘটনা ঘটান না কেন, একটু আহিত ঘটান না, সমস্ত ঘটনা মানুষের শিক্ষার জন্য ঘটিয়ে থাকেন, ঠিক কিনা একটু শুনে যান আমার ভাই যান। এবার কি হলো, আল্লাহর নবী শেষ বালতিতে যেই টান দিয়েছে, বালতি রশি কেটে বালতি কুয়ার নিচে পড়ে যায়। ওমনি আল্লাহর নবী চিৎকার দিয়ে বলেন, মালিক জি সর্বনাশ। তো কেন বালতি রশি কেটে বালতি কুয়ার নিচে পড়ে গেছে? ওমনি ব্যাগের মতো হুঙ্কার দিয়ে সিংহের মতো লাফিয়ে পড়ে আল্লাহর নবীর সোয়ালে চপড়াঘাত বসিয়ে দেয়, পা চাঙলে দাগ বসিয়ে দেয়। আল্লাহ নবী তাকে ভর্ষণা দিলেন না, শুধু হাতটা ধরে বসলেন। হাত ধরেছেন কি ধরেছেন? আল্লাহ নবীর যে হাত ধরে তো নড়ার ক্ষমতা আছে কারো? একটু জোরে কর, একটু জোরে কর, আর একটু জোরে। শুধু রসুল হাতটা ধরেছে। আল্লাহ বলে, মালিক আমার তো কোনো অন্যায় ছিল না, কেন আপনি মারলেন? শুধু কথাই প্রতিবাদ করেছে কিন্তু, এই কথা শুনতেছেন তো, একটু অপেক্ষা করেন। কেন বলছেন? একটু অপেক্ষা করেন, ঘটনা কেন বলছি? নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে। কার কথা ধরবেন? কার কথা? এই জন্য শোনেন, নবী শুধু প্রতিবাদ করলেন, বল ও বাকাল মালিক আমার তো কোনো অন্যায় ছিল না, কেন মারলেন? মেরেছেন, ভালো করেছেন, আমার পাওনা কর্মা গুলো দিয়ে দেন, আগামী দিন এসে কুয়ার থেকে আমি বালতি উঠাইয়া দিব। সঙ্গে সঙ্গে ওই বাগান মালিক ব্যাগের মতো হুঙ্কার দিয়ে বললে, এই এই যুবক তুমি কি আমাকে নির্বোধ মনে করেছো, বোকা মনে করেছো? খাসার পাখি ছেড়ে দিলে যেমন খাসাই আর ফেরে না, তোরে ছেড়ে দিলে তার খুঁজে পাওয়া যাবে না। তোর পাওনা দেওয়া তো দূরের কথা, ইন দি মিন টাইম এক্ষুনি এই বালতি উঠায়া যদি না দিতে পারো, আমি বাগান মালিক তোমার জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলে নবী বড় বিপদে পড়ে গেলেন। নবী বলেন, আল্লাহ গো আমি বড় মুসিবতে, তুমি ছাড়া আমার আর কেউ সাহায্য করি নাই। আল্লাহু আকবার বলেন। তাই বলে কি বাতিলের কাছে রসুল মাথা নত করেছে নাকি? আজ থেকে আরো জোরে বলুন, এরকম বিপদ যদি কোনো হয়, কোনো সময় এসে যায়, তাহলে বাতিলের কাছে মাথা নত করা লাগবে নাকি? এই পর্যন্ত থাক, এই পর্যন্ত, তারপর পরে বলবো। এর ভিতর তিন কান শিক্ষা কয় কান আমার ভাই জান? প্রথম শিক্ষা আমার ভাই জান, একটু ভালো করে শোন, আমার মারা শুনছেন কিনা জানি না, বাদাম খাচ্ছেন আল্লাহই ভালো জানে, না গল্প করছে ও মা শুনি নেন, আপনার খাতুনে জান্নাত বেহেশতের সর্দার, হ্যাঁ তিনি না খেয়ে তিন দিন না খেয়ে কাপড় নাই, কাপড় নাই, তবু আল্লাহর জিকির থেকে তিনি এক বিন্দু দূরে যাই নাই, ঠিক কিনা? তিনি যদি চাইতেন আমি বড় বিত্তশালী হব, না খেয়ে মরব না, আরো ভূখণ্ডে তখন সুদের ব্যবসায় রমরমা ছিল, আমার রসুলের কল্যাণের ইচ্ছা করতেন আমি সুদী ব্যবসা করে বিত্তবান হব, বিত্তশালী হব, তা আল্লাহর নবীর মেয়ের মতো এত বড় বিত্তশালী ওই সমাজে আর কেউ হতে পারতো না, ঠিক কিনা? ধরে বলুন, বলুন ঠিক কিনা? তা হয়নি, কারণ
আল্লাহ শিক্ষা দিয়েছেন, রসুল শিক্ষা দিয়েছেন, কি রসুল আমার বলেছেন, চার আনা পরিমাণ সুদি কারবারি যে করবে, চার আনা পরিমাণ সুদের টাকা যে খাইবে, নিজের মায়ের সঙ্গে, নিজের বাবার সঙ্গে, নিজের শ্বশুরের সঙ্গে 36 বার রেপ করলে, জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমল নামে লেখা হবে। নাউজুবিল্লাহ করে বললেন না, আর ধরে বললেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ যে খায় ওর কি কোনো নামাজ হবে? আসতে পারলে কান ধরে ক। অথচ আমার দেশের অধিকাংশ এলাকায় মহিলারা সমিতি করে, সমিতি, তবে এলাকায় নেই মানে আছে যে মারা যে বোনেরা সুদের সমিতি করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, সুদের সমিতি যদি লোনের টাকা নিয়ে এসে এই সমিতি চালান, কিস্তি চালান, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার শ্বশুর আব্বার সঙ্গে আপনি জিনা করতেছেন, আপনার মায়ের সঙ্গে আপনি জিনা করতেছেন, ঠিক না? এই জন্য আমার মায়েরা যদি মুমিন হয়ে নামাজ পড়ে জান্নাতে যেতে চান, আজকে যে সুদি সমিতি ছেড়ে দেন, সুদি সমিতি যে মহিলা করবে ওর ও জাহান্নামি, ওর স্বামী জাহান্নামি, ওর শ্বশুর অব্বা যদি ওই সংসারে থাকে ওর সাথে খায়, ওটাও জাহান্নামি, ওর শাশুড়ি অব্বা যদি ওই সংসারে খাওয়া দাওয়া করে ওটাও জাহান্নামি। নাউজুবিল্লাহ ধরে বললেন না, একটু নাউজুবিল্লাহর আওয়াজ কমই গেছে, তার কারণ আমি বুঝি ফেলাইছি, কারণ না কারোর বউ আছে, নাই মেয়ে আছে, নাই বৌমা আছে, এই জন্য নাউজুবিল্লাহ জোরে হইল না, একটু রাগ করলেন নাকি ভাই? চেয়ারম্যান সাহেব বলেছেন, প্রধান অতিথি বলেছেন, যাতে আমরা বাঁচতে পারি দোজক থেকে, ঠিক কিনা? আপনি নামাজ পড়ে রোজা রেখে হাজ করে কখনো জান্নাতে যেতে পারবেন না যদি সুদি সমিতি করে। আপনি বিচার করেন, রসুলকে মিথ্যা কথা বলে নাকি মাঝে মাঝে? না ওরকম মনে হয় তো, রসুল আমার বললেন নিজের মায়ের সাথে, নিজের শ্বশুরের সাথে 36 বার রেপ করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমল নামায় লেখা হবে, তো নামাজ পড়ে কি করবে? কথা কন দেখা, কথা কন দেখা, কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। এক কান শিক্ষা, দুই নম্বর শিক্ষা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবন থেকে আরেকটা শিক্ষা নাও। কি শিক্ষা আমার ভাইজান, একটু বোঝার চেষ্টা করুন, উল্টো পাল্টা করেন না, কারো বিরুদ্ধে আমি বলছি না। আমার ভাইজান, আল্লাহর নবী ছুটে চলে গেলেন জমিনে খাবার অন্বেষণে, ঠিক কিনা? কিন্তু আমি বাস্তব চোখে যা দেখেছি বলবো নাকি ভাই? রাগ করবে না তো। আমার কলেজটা মুক্তিযোদ্ধা কলেজ যশোরে, আমি কলেজ থেকে বেরোলাম মুক্তিযোদ্ধা কলেজে, বড় একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, মসজিদে অনেক হুজুর এসেছে, হুজুরের লাইন ধরে বের হয়েছে, আমি হুজুরের পাশে পাশে যাচ্ছি, কেউ রাগ করি না, কারো বিপক্ষে কথা বলছি না, আমি রসুলের জীবনের পক্ষে কথা বলছি। আপনার বিপক্ষে চলে গেলে আমার করার কিছু নাই, ঠিক কিনা ধরে বলো? আমার ভাই আমি দেখি লাইন দিয়ে আসছে যে রাজপথে যখন উঠতেছে, এক দাড়িওয়ালা সাদা দাড়ি ভ্যান ঠেলি দিয়ে যাচ্ছে, অমনি সালাম ঠুকি দিলেন, অনু উত্তর দিলেন, বলে একটু দাঁড়াও মুরব্বী, দাঁড়িয়ে গেলাম, আমু দাঁড়ালাম পাশে। এবার বলছে, বাবা কোথায় যাচ্ছ? বলছে একটু এই ইনকামের জন্য যাচ্ছি। চলো আমাদের সাথে একটু সময় লাগাও, আল্লাহর ঘরে একটু সময় দাও, আল্লাহর ঘরে একটু জিকির আজগার করবো, আমরা তাসবিহ তালিল করবো। ওই মুরব্বী বলে, হুজুর আমার বড় ইচ্ছা ছিল, আমাদের সামর্থ্য থাকতো, আমি আপনাদের সাথে মাসের পর মাস সময় দিতাম, আল্লাহর ঘরে থাকতাম, কান্না আল্লাহর ঘরে থাকতে ভালো লাগে, ভালো লাগে না থাকতাম, কিন্তু আমি তো যেতে পারবো না, কারণ আমার 6 জন সদস্য আমার সংসারে, আমি একাই উপার্জন করি, আমি যেদিন উপার্জন করতে পারি আমার সংসারে অনুনে হারিয়ে ওঠে, আমার সংসারের সদস্যরা খেতে পারে, আমি যেদিন উপার্জন করতে পারি না, বড় গরিব মানুষ, আমার সংসারের সদস্যগুলো না খেয়ে থাকে। হুজুর আমি যদি আপনাদের সাথে মসজিদে মসজিদে ঘুরি, আমার সংসারের সদস্যগুলো না খেয়ে পড়ে থাকে। আমার নবীর জীবন থেকে শিক্ষা দাও, কে বলেছে? একটু জোরে কর না কেন, আরো জোরে বলেন।
আমার ভাইদের, আল্লাহর কাছে আল্লাহ নবীর মতো এত প্রিয় ব্যক্তি কি আর পৃথিবীতে কেউ আছে? নবী যদি জানতেন মসজিদে কোরআন বসে বসে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াবে, নবী যদি জানতেন হুজ্জাকারের কোরআন বসে আল্লাহ আল্লাহ করলে জিকির করলে আল্লাহ খাওয়াবে, নবী যদি জানতেন বাড়ির কোরআন বসে জিকির করলে আল্লাহ খাওয়াবে, তাহলে নবী মসজিদ ছেড়ে কোনোদিন ওই জমিনে ছুটে যেতেন না খাবার অন্বেষণে, ঠিক কিনা? কার আদর্শ মানা তুমি? কথা কি বুঝতে পারছেন ভাই না? অসুবিধা আছে আপনাদের? কার আদর্শ মানে? নবীর আদর্শ মানে না, নবীর কোরআন, আল্লাহর কোরআন মানলেন, তারপরে কোরআনি দলিল ছিলেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন ফরজ নামাজ আদায় করার পর মসজিদে কোনায় হুজ্জাখানা কোনায় বাড়ির কোনায় বসে থেকো না, আহা আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো, বসে বসে জিকির করা যাবে না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়তে হবে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, ঠিক না? কথাকে বোঝা যাচ্ছে? একটু রাগ করেছেন না? একটু না শুনি, রাগ করেন আর না করেন তো আমি বলিয়েই যাবো, রাগ করলো বলবো না করলো, মহাগ্রন্থ আল কোরআনের যত ফরজ আছে, নামাজ একটা ফরজ, রোজা একটা ফরজ, হজ একটা ফরজ, এরকম যত ফরজ আছে ভালো করে শোনেন, ভালো করে কানটা খুলে শোনেন, যত ফরজ আছে সমস্ত ফরজ সম্পর্কে আল্লাহর অর্ডারে আয়াত হলো 500, আর শুধু একখানা ফরজ, যে জমিনে আল্লাহর আইন এখনো কায়েম হয় নাই সেই জমিনে আল্লাহর আইন কায়েম করার আন্দোলন করা, এটা কি না নফল? একটু জোরে কোন, আরো জোরে, আরো জোরে, সবাই শুনে যাক, ফরজ ইসলাম কায়েম হলো কি হলো না ওটা দেখার দায়িত্ব আপনারা আমার না, ওটা দেখবে কে? কিন্তু আন্দোলন করা ফরজ, ঠিক না? এ গলবেন ঠিক না? এই একখান ফরজ সম্পর্কে আল্লাহর অর্ডারে আয়াতের সংখ্যা হলো, একটা ফরজ সম্পর্কে আল্লাহর অর্ডারে আয়াতের সংখ্যা হলো 627। আল্লাহ হক বলেন, আর আল্লাহ হক ও তো আল্লাহ বুঝাইতে চাইলেন সকল ফরজের বাবার বাবার বাবা, যে জমিনে আল্লাহর আইন এখনো প্রতিষ্ঠা হয় নাই সে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করা, কথা কন না কেন, কথা বলেন না কেন? তাহলে ও হাজি সাহেব, ও হাজি সাহেব কি করি বললে আমি কোনায় কোনায় থাকবো? এর জমিনে কি আল্লাহর আইন কায়েম হয়েছে? এর জোরে কন না কেন? তাহলে এই আইন কায়েম করার জন্য আন্দোলন করতে হবে, আহা মনে তামান্না থাকতে হবে, নতুবা মুসলমান দাবি করা, দাবি করা। আমার ভাইজান একটুখানি এগুলো, নবী আমার সিজদায় পড়ে গেছেন, খেলাছে তো, দুকানা শিক্ষা দিলাম এখানে রসুলের জীবন থেকে, রসুলের জীবন থেকে দুকানা শিক্ষা। এবার আর একটু আগে হয়েছিল, নবী আমার সিজদায় পড়েছি, চোখের বাড়ি সেই যখন কাঁদি আল্লাহর আরশে মোবারকে জোশ বেরিয়ে গেল, আল্লাহু আকবার। আজ যদি নবী রসুল যারা আছে তাদের চোখের পানি জমিনে পড়ছে, মনে করেন না আল্লাহর আরশ কাঁপছে না, আল্লাহর আরশের জোশ বেরিয়ে গেছে, বলবো না কি ভাই? একটু বললে রাগ করবেন না তো, আস্তে কান জোরে কান। আমার ভাই জান তার একটা জ্বলন্ত প্রমাণ একখানা আয়াত একটু দিয়ে যাবে। আমার ভাই জান আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা ইক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলে যে জাতি, যে কম, যে ব্যক্তি আমার নিষ্প্রভ নরনারী মুমিন মুমিনা নাবী রসুলের পরে মিথ্যা তমদের বোঝা কলঙ্কের বোঝা চাপাইয়ে দিবে, আমি ওই ব্যক্তি ওই জাতিকে ছাড়বো না, অবশ্যই প্রকাশ্যে ওই কলঙ্কের বোঝা ওদের মাথায় উঠাইয়া দিব। কে বলেন কথা?
আমি বলি নে বলেছে কি সূরা আহজাবের 58 নম্বর আয়াত খুলে দেখো, অসুবিধা আছে আপনাদের? এর বাস্তব প্রমাণটা দিয়ে যাচ্ছি, দেবো নাকি ভাই? টাকলা মুরাদ বললাম আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, নাউজুবিল্লাহ কোরআন। অথচ বর্তমান সংবিধান, বাংলাদেশের সংবিধান আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, ঠিক কিনা? তাহলে আমাদের সংবিধান অবমাননা করলো, ঠিক কিনা ধরে বলো। তারপর আবার বললে এই দাড়ি রেখে কোনো লাভ নাই, এতে এতে কি হয়, এতে ডাউল লেগে থাকে, এতে খাবার লেগে থাকে, সেই সেই ক্লিন করে দাও, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর এই যে দাড়ি মোবারক সুন্নাহ সেটা অস্বীকার করলো, ঠিক কিনা? এতে সাংবাদিকরা ছুটি দিয়ে বললেন ও স্যার তা কি হয়েছে, এত বড় বড় কথা বলেন কি করে? বলছে এ তো আমি বলি না, আমার নেত্রীর অনুমতি আছে, নাউজুবিল্লাহ। কো নেত্রী আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় শেখ হাসিনা দেখলো যে তুমি মরিয়েছো পাগল, আমারও মাই দিয়েছে, এই জন্য আমাদের নেত্রী সঠিক সময় সঠিক জবাব দিয়েছে, ঠিক না ধরে বলো? ঠিক বলে ধরে বলো আমার ভাইদার, দেখলো পাগল তো নিজে মরিয়েছে, আমারও মাই দিয়েছে। আল্লাহ বলে যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, আমি তাদের সাড়ি না পাগল বানাই সাড়ি। এই নাম সরাসরি কর করে দলিল, ওই যে আরাধনা আন্নহরিকা করিয়াতেন আমার না মুত্রা ফিহা ফাফাসা কফিহা বাহকারাই হাল কৌল ফাদাম্মার নাহা তাদবিরা। যখন কোরআন নিয়ে হাদিস নিয়ে ইসলামের পক্ষের মানুষগুলো নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বার বার আঘাত করার পর ফিরে আসে না, আল্লাহ বলে ওদের পাপাচারে লিপ্ত করে ওদের পাওয়ার এমন বান বাই, তখন ধরাকে সরাকান মনে করে ইসলামের পক্ষের মানুষকে তুচ্ছ মনে করে যা তা বলা শুরু করে। কথা বুঝতেছে? তুই পাগল বানাইছে কি? আল্লাহ বলছে তোরে ছাড়ো না, তোর পাগল বানাই ছাড়বে। আর প্রাইম মিনিস্টার বলল ওরে পাগল তো মই দিয়েছে, আমারও মাই দিয়েছে, ঠিক না? তো সঙ্গে সঙ্গে তিন তালাক। কয় তালাক? এ কয় তালাক? তিন তালাক। আমার ভাইদার আল্লাহ বলছে এই তাকলা তোরে তো আমি ছাড়বো না, প্রাইম মিনিস্টার তোর ছোট্ট একটা ভূখণ্ডের নেতা তাই তো সহ্য করতে পারল না, তোরে তালাক দিয়েছে, আর আমার নবীর বিরুদ্ধে আমার কুরআনের বিরুদ্ধে এত কথা বললি, আমার নাইবের রাসূলের বিরুদ্ধে এত বড় কথা বললি, তোরে আমি ছাড়বো না। আমার ভাই জান কোরআনের পক্ষে নাইবের রাসূলের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছে কোর্ট কাছারিতে আইন আদালতে লেখনির মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু সরাসরি মিডিয়ার সম্মুখে সে এত বড় জোর গলায় কেউ কথা বলি, যেমন টাকলা মুরাদ বলেছে, বলেছে ওরে কোরআনের পাখি বলবি না, ও 60,000 মহিলার ধর্ষণ করেছে। কত হাজার? 60,000 মহিলার নেই ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। জোরে বললেন না, একটু জোরে বললেন না, এ কি কোনো শয়তানও বিশ্বাস করবে? শয়তানও বিশ্বাস করবে? আমাদের এই পবিত্র জেলে রেখে পবিত্র অপবিত্র করা যাবে না, ওরে বের করে নিয়ে আয়, ওরে কেটে টুকরো টুকরো করে মাটিতে পিটিয়ে ফেলা, নাউজুবিল্লাহ। জোরে বললেন, আল্লাহ বলছে এই টাকলাতে কি বলিস, কার বিরুদ্ধে কি বলিস? আমার নিষ্পাপ মুমিনের পরে এত বড় কলঙ্কের তহমতের বোঝা তখন চাপাই দিছি, তোরে আমি ছাড়বো না। একেবারে রাতারাতি গোমর ফাঁস, মাহিয়া 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 এখন কেস করিস তা শুনেছে? বুঝছে আমার শুধু জ্বালাতন কত হুমকি দিচ্ছে, কেস করিছে মাহিয়া, মাহিয়ার সাথে যে আলাপ অসভ্য ভাষা, যে কথাবার্তা বলেছে যা মানুষ সমাজে বলা যাবে না। অর্থাৎ রাতারাতি টাকলা মুরা গোটা বিশ্বের সম্মুখে নুচ্ছই পরিণত হয়ে গেল, ঠিক না? আল্লাহ বলছে মুবিনা প্রকর্ষ ভাবে ওকে মাথায় তুলে সাও, আল্লাহ ভাবে বলেন। কে বলছে? কে বলছে? অনেকে বলছে আমরাও তো করেছি, তো আমি তো কিছু হাসছে না, এরকম কোনো ভাব আছে কিনা? আরে কুলসি রুফিল আরশ মানজুর ওয়াবাক বাই অফিকা কাইফা কানা কিবাতুল মুকাজ্জিমিন। আল্লাহ বলল পৃথিবীতে করো দেখে শিক্ষা নাও, টাকলা মুরাদে যে অবস্থা হয়েছে তোমারও হতে পারে, আমি সবাইকে ধরি না, দুই একজনকে ধরি তোমাদের শিক্ষা দিই, ঠিক কিনা ধরে বলো? কথা বোঝা যাচ্ছে আমার ভাইজান? এমন দৌড় দিল এই টাকলা মুরাদ,
যুবকটা সব খুশি উঠেছে, ওরে পালি মারব, যেই তালাক দিয়েছে আমাদের নেত্রী তখন তালাক দিয়েছে, ওর পাইলেই করব রাস্তায়, টাকলা বুড়া দেখলে আমার এখন উপায় নেই পালাতে হবে, দেখেছেন এমন দৌড় ঠ্যাং দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে না, দৌড়াতে দৌড়াতে সেবান আর ভাই আল্লাহ বলছে কোথায় যাবি, বালিল্লাযীনা কাফারূ ফী তাকযীবি ওয়াল্লাহুম ওয়ারাইহিম মুহীত, ছুটছিস কোথায়, কোথায় পালাবি, যেখানে যাবি আমার সুরক্ষিত প্রাচীর দিয়ে আমি তোকে আটকে রেখেছি, পালাবার সুযোগ নাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কোরআন যে কত বাস্তব কত জীবন্ত শুনে যান, আমার ভাই যান যে কয় জায়গায় গেছে সেখান থেকে ফিরাই দেশ মুসলমানেরা, এর নাম আছে সুরক্ষিত প্রাচীর, আল্লাহু আকবার বলেন, শেষ পর্যন্ত আর ট্রেন স্টেশনে বিমান স্টেশনে আপনারা দেখেছেন ফেসবুকে এসেছে আপনারা ইন্টারনেটে দেখেছেন, ওরে সব জুতা খুলে রাখা যাবে না চুরি করে নেবেন, এমন অবস্থা, কারণ ক্লিনটেনের জুতা মারিল সেই জুতা আর একজন নিয়ে সে লক্ষ লক্ষ টাকা বিক্রি করিল, ঠিক কিনা, আমার জুতাও রাখা যাবে না ওরা সজাগ আছে চুরি করে নেবে, তো জুতা ব্যাগের ভিতরে ঢুকে আহা 1 লক্ষ টাকা ব্যয় করে 1 কোটি টাকা ব্যয় করে সোনার দা হোটেলে, বড় বড় হোটেলে যিনি রাত যাপন করতেন সেই ব্যক্তি এখন জুতা ব্যাগের ভিতরে ঢুকাইয়া সেই জুতার পরে মাথায় দিয়ে এর এর কুকুরের মতো কুকড়া হয়ে খুঁয়ে আস, এক কথা কেন কার কথা বলো না, এ খেলাকা আরো ধরে খেলাকা আরো ধরে খেলাকা, আমার ভাইজান এই জন্য বলবো আসুন কোরআনের পথে আসুন, রসুলের নেতৃত্ব আসুন, কপালটা ভালো হয়ে যাবে, ঠিক না, যুবকরা এসেছে তরুণরা এসেছে একটু গানের আবেদন করেছে, এক গান হিন্দি হিন্দি না ডিজে ডিজে একটা ডিজে গান শোনায়, ঠিক না, ও যুবক ও তরুণ অপসংস্কৃতির এই ডিজি আর শুনো না, ইসলামের সংস্কৃতির ডিজি শোনো, ঠিক না, অপসংস্কৃতির ডিজি কপট কপটে নিয়ে শুধু গান, ওরে সবনার ব্রেক ডান্সের মতো গান চলে ডিজি র‍্যাগ ডেতে, এই ডিজি চলছে এখন গোটা বাংলাদেশে, এখন মাদ্রাসাও এই র‍্যাগ ডে ভালো নয়, মাদ্রাসাও র‍্যাগ ডে ভালো নয় ডিজি, এই ভাই ডিজি গান চলছে বাড়ি পড়বে কিন্তু মেহবুবা তো খোদা কা পিয়ার হগা, মেহবুবা তো খোদা কা পিয়ার হগা, মাশুকা মাশুকা তো রাসুল কা পিয়ার হগা, মেহবুবা মেহবুবা তো খোদা কা পিয়ার হগা, মাশুকা মাশুকা তো রাসুল কা পিয়ার হগা, খুব সরাত হতে রে যাহা আঁখো মে দেখে না সাহা, খুব সুরাত হতেরি যাহা আঁখো মে দেখে না সাহা, মশগুল রাহে জমিন আসমা, মশগুল রাহে জমিন আসমা, মেরা আশিক হোগা, মেহবুবা মেহবুবা তো খোদা কা পিয়ার হোগা, মাশুকা মাশুকা তো রাসুল কা পিয়ার হোগা, সিল্লাই বলে মারহাবা, এই ডিজে গানে যা হলো আমাদের প্রেম প্রীতি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সকল আমিন, আমার ভাইদের রাসূলের জীবনে একটু এগোছিলাম কিন্তু সময় নাই আর নয়, এখন সভাপতি সাহেবের কথা, আমার ভাই ভাই আমি কয়েকটি বই আছে আমার কাছে, শয়তান চেনার উপায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির সম্পর্কে সতর্ক করেছেন, এক আছে শয়তান আর আছে ইহুদি খ্রিস্টান, আদুকুম মুবিন বলা হয়েছে প্রকাশ্য শত্রু তোমাদের, এই শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান একটা জিন শয়তান, এই শয়তানের সাথে যদি উঠা বসা করেন, এদের সাথে যদি আত্মীয়তা করেন, এদের সাথে যদি খাওয়া দাওয়া করেন, এদের সাথে যদি দলদারি করেন, সব আমল বরবাদ, রাম কলায় এলাকাবাসী
সময় থাকাতে নবীর পরে দুরুদ নাও গো পড়িয়া, এমন দয়ার নবীর নামটি নীল ফামারি বাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দরুদ পড়ে অবাসী কোরআনি মাহফিলে আসিয়া, আল্লাহ প্রণামার কাদেরে যেতে সোনার মদিনায়, মনামার কাদেরে প্রণামার কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনায় ঘুমিয়ে আসে যে মদিনায় ঘুমিয়ে আসেন প্রিয় নবী নিরালয়, মন আমার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে যেতে সোনার মদিনায়, আল্লাহুম্মা ও সামনে হামিলি কুরআন হো করো, আজ জলিল খবর হয়ে তারিকি কুরআন হো করো, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্য, আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে, বলগল ওলামি কমালিহি কশফতু জাবি জামালিহি হাসনাতু জামিয়ু খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا، صدق الله العظيم.
আমি সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত কণ্ঠ বসে গেছে, টানতে পারছি না, এই অবস্থায় টেনেছি, তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে। সূরাটার নাম কি বললাম ভাই? আজকে কিন্তু ওয়াজ হবে 50-50, আপনারা করবেন আমি শুনবো, আমি করব আপনারা শুনবেন, ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বললাম? আহজাব। আলেম ভাইরা যারা আছেন তারা জানেন হিজবুনের জমা হচ্ছে আহজাব, অর্থাৎ বহু বচন। হিজবুন হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আহজাব। এক বচন হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। কি বললাম? কি বললাম? দল। একটু জোরে বলেন কি বলেছি? তাহলে আহজাব মানে বহু বচন, দল, সমূহ। আল্লাহ বলেন যে আল্লাহ একটি সুরার নাম রাখলেন দল সমূহ, ঠিক কিনা? কথা কন না কেন? তাতে আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ নিজেই দল করি। এ কথা কন না কেন? একটু জোরে বললে হবে না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ নিজেই সুরার নাম দিলেন, আল্লাহ আল্লাহ রসুল দুইজন মিলে সুরার নাম দিলেন দল সমূহ। তাহলে আল্লাহ নিজেই প্রমাণ করছে যে আমি আল্লাহ নিজেই দল করি, ঠিক কিনা? এটা বিশ্বাস হচ্ছে না নাকি? আমি বানাই বলছি, মহাগ্রন্থ আল কোরআন হাফেজদের কাছে শুনুন, আলেমদের কাছে শুনুন, মহাগ্রন্থে আল কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শায়াতিন। কথা কন ঠিক কিনা? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো রাসূলের, আরেকটা হলো শয়তানের দল। কথা বলেন না কেন? তাহলে দল করা যাবে না যদি কোন হুজুর এই কথা বলে, ওটা মুসলিম না, ওটা টাটকা মুনাফিক। এরকম আছে কি না কিছু? এই তোর নামাজ পড়িস, রোজা রাখিস, আল্লাহ আল্লাহ যাবে, দল করিস, কিছু কিছু লোক কি কয়? এই তোমার আপনাদের এতটাই নেই। তাহলে বুঝতে হবে আমার ভাইজান, আর এই দল করতে গেলে একজন নেতারও তো প্রয়োজন আছে, ঠিক কিনা? সে নেতাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লামে তাকীদ, কোয়াতে তাকীদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণের আদর্শ নেতৃত্বে মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বললেন কথা? আরো জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহই ঘোষণা করে দিলেন আমার দল, তোমরা যারা আছো আর তোমাদের মডেল হলো আমার রসুল। সুবহানাল্লাহ, বললেন না আমার নবীর মডেল যারা নেতৃত্ব দিবে তারাই তোমাদের নেতা। আল্লাহ আকবার বলেন, আরো জোরে কান না কেন? আরো জোরে বলে। আসলে ওজন এখনো বুঝতে পারেননি, সেই জন্য আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে আমার ভাইজান। আন্দাজে ওয়াজ করার অভ্যাস আমার একেবারে নাই, যখন যতটুকু প্রয়োজন যা প্রয়োজন তাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই কন্যার থেকে আর এই কন্যার থেকে আওয়াজ আসছে না, কপালে ঝাঁটা লেগেছে। কারণ আমার ভাইজান, আমার আল্লাহর ঘোষণা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين। কথা কা? এর বাংলাটা শুনেন। আল্লাহ তার বন্ধু, তার শ্রেষ্ঠ বন্ধু, আহা, বিশ্ব নবী আমাদের নবীকে ডেকে বলছিল বন্ধু গো, ওরা যখন ওরা যখন ওরা বুঝিলেন কারা, ওরা যখন তোমার সম্মুখে আসে তখন বলে আমরা তোমার সাথে আছি, তোমার দলে আছি, আমরা মুমিন। ও বন্ধু তুমি সাবধান হয়ে যাও, ওরা তোমার সম্মুখে এসে শুধু মিথ্যা কথা বলে, ওরা ওদের ভিতরে অধিকাংশ সব বেঈমান। কথা কে বললে? আমি কি কোরআনের বাইরে কথা বলেছি?
তোমার কুটকুট করবে কেন? তোমার যদি কুটকুট করে জ্বলে ওঠে তাহলে আমরা এক্ষুনি বুঝি নেব তুমি সেই বেঈমানের একজন। দেখেন কোন ডাইস কি ওঠে ভাই আমার, নবীর জমানায় যদি ওরকম বেঈমান থাকে এখন নাবি রসুলের জমানায় আছে কিনা বলেন, একটু জোরে টান, আর একটু জোরে, ওদের জমানায় যদি তিনজন থাকে আমাদের জমানায় রয়েছে 3000। দেখো তো তাহলে এখানে ওই বেঈমান কেউ নেই, একটু রাগ করছে। অনেকে বলছে হুজুরে আপনি কোন কি সেজে গুজে নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে আসলাম আর বেঈমান বানাই দিলেন? ও ভাই, বেঈমান যদি না থাকব আমাদের ভিতরে, বেঈমান যদি না থাকে না থাকতো না তাহলে আলেমরা নির্যাতিত হলো কি করি? কথা কন না কেন? 95% মুসলমানের দেশ, 90% মুসলিমের দেশ, সেই দেশে নাইবে রসুল নির্যাতিত হয় আর মুসলমানেরা ঘরে বসে, মুসলমানেরা হুজ্জা করার কোনায় বসে, মুসলমানের মসজিদে বসে বসে নামাজ পড়ে তাসবি টেবে হুক্কু রুক্কু জিকির করে, অথচ নাইবে রসুল সমাজে নির্যাতিত। এগুলো সব বেঈমান, বেঈমান। একটু রাগ হইলো নাকি? ওই কোনার থেকে আওয়াজ আসতেছে না, কপালে ঝাঁটা লাগিয়েছে আর ওই কোনায় আমার রাগ করতেছেন নাকি ভাই? আমার রসুল বলেছেন তাফসির আমি চালাই যাবো, একখানায় ধরেছি একটু চালা, কিন্তু রোগ যেখানে পাবো ট্রিটমেন্ট সেখানে যাবো, তাই তাফসির হোক আর না হোক। আমার ভাই নবী আমার বললেন এ যত কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহ বা আল্লাহ রাসূলের পক্ষে ন্যায়ের পক্ষে যারা হ্যাঁ না সাড়া দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখে বলতে চায় না, প্যাস্টিল বোধ করে মুখটা বন্ধ করে মুখটা মলিন করে যারা বসে থাকে, আমার নবী বললেন ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো যেটা সারা শব্দ দিচ্ছে না মুখ বন্ধ করে বসে আছে। আমার নবী বললেন আসা কিতু আনিল হাক কান্নাস শাইতানিল আকরাস, হকের পক্ষে যারা মুখ বন্ধ করে রাখে মুখ খোলে না মুখটা মলিন করে বসে থাকে। নবী আমার বলেন ওরা আমার উম্মত না, ওরা হলো এই সমাজের পূবা শাইতান। দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসে, এদেশের এমপি মিনিস্টার নির্বাচনে যখন আমরা যাই আল্লাহ দেওয়ার জমানের 12টা বাজায় চেয়ারম্যান স্যার রাগ করি আমার চেয়ারম্যান ও ভাই রাগ করছে। আমি আবার বাস্তব কথা বলছি, মাগুরা ডিস্ট্রিক্ট মাগুরা থেকে মাহফিল করে ফিরছি, একটু না বললে মাঝে মাঝে হয় না, করব কি আর, দেওয়াল ঠিক দেওয়ালে পিঠ ঠেকে গেছে পিছনে জায়গা নেই, তো দেখি বিশাল এক মিছিল চলছে মিছিল, হঠাৎ করে বাজারের কাছে এসে যখন কাছাকাছি এসে মিছিলটা একটা যুবক লাফ মারি ঠিক সে আওয়াজ আমি লাভ মেরি মেরি ব্যাপারটা একটু আগে দেখলাম রানী ক্ষেত মুরগির মতো ঝিমাস ঝিমাস এত হঠাৎ পাওয়ার বেড়ে গেছে, নিশ্চয় কোনো কারণ আছে নাকি? আমি ওখানে বসে আমার তথ্য নেওয়ার জন্য সব জায়গায় বসে ওখানে বসে চা পান করছি, দেখে মিছিল শেষ হয়ে গেল বাজারে যুবকরা আসছে, তাই যুবকের কাছাকাছি বসে বসে এই ছোট ভাই দেখ কি হুজুর, তো তোমরা দেখলাম মিছিল করছিলে ঝিমাই ঝিমাই হঠাৎ করে বাজারের কাছে আইসে লাফ মেরে মেরে ঠেলে উঠে ব্যাপার কি হুজুর? ওটা আপনি বুঝবেন না, আর বলো একটু বোঝার চেষ্টা করি। বলছে শোনো, যে নেতার জন্য আমি স্লোগান দিচ্ছি
যে নেতাকে বিজয়ী করার জন্য স্লোগান দিচ্ছি, মিছিল করছি, হঠাৎ করে তাকাই দেখি ওই নেতাজি বাজারে কোনায় দাঁড়াই আছে। তাই তো লাফ মারি মারি দিলাম যাতে নেতার দৃষ্টি আমার পারে পড়ুক, আর নেতা বুঝুক আমি তার বড় ভক্ত। কথা কন না কেন কথা, আমি এটা খারাপ বলছি না, আমি এটা খারাপ বলছি না ওই যুবকদের। সে একজন নেতার বড় ভক্ত হওয়ার জন্য চিল্লাইয়ে চিল্লাইয়ে আল্লাহর দেওয়া জবান টাওয়া শেষ করে দিচ্ছে, ঠিক কিনা, ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোন চেয়ারম্যান মেম্বার মিনিস্টারের নির্বাচনে আসি না, আমরা আজকে এসেছি আল্লাহ ও আল্লাহ রাসূলের নির্বাচনে, ঠিক না? দুনিয়ার নেতাদের নির্বাচনে আল্লাহ দেওয়ার জবানটা বারোটা বাজাইছাও, এমন বাজান বাজাইছাও নিজের স্ত্রীও চিনতে পারে না। আর সেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের নির্বাচনে সে যাদের জবান বন্ধ থাকে, আমার নবী সঠিক কথা বলেছেন, যথার্থ কথা বলেছেন, ওটা বোবা শয়তান ছাড়া কিছু হতে পারে না। লোক ফিরাইসা বেশি গেছে, আরো কিছু ঘটছে, ওগুলো আর হবে না, আল্লাহ কবুল করুন। আমি ও ভাইদের জন্য দোয়া করি, ওরাও যেন কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা? ও ভাই আমার আওয়াজ শুনে যেন মনে করেন না আমি রাজনীতি করছি, এরকম হতে পারে, অনেকে এরকম ভাব ভেবে নিচ্ছে, হুজুর যে আওয়াজ দিচ্ছে একটু পরে রাজনীতি করবেন। আরে ভাই আমি রাজনীতি করতে পারবো কেন? এ তো তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? রাজনীতি করলে চেয়ারম্যান সাহেব করুন, দুই সভাপতি আছে ইনারা করুন, পিছনে আমার নেতৃবৃন্দ আছে ইনারা করুন, এলাকা এই এলাকায় একটা মেম্বারের নমিনেশন পেপার সাবমিট করার ক্ষমতা আমার নেই, তা আমি কেন রাজনীতি করব? শুধু তাই না, এখন বাংলাদেশের ঠেলা ঠেলি গুতু গুথি দুই লিঙ্গ, দুই লিঙ্গে গুতু গুতি চলছে, পাওয়ার দেখাচ্ছে কে কত পাওয়ার দেখাতে পারে। হঠাৎ করে ঝিনাইদা এমন গুতাগুতি বলে আমরা ছাড়া আর কেউ দাঁড়াবি না, আমরাই নির্বাচন করবো। এখন কেউ ভয় তার কেউ এগুই না, দুই লিঙ্গ চলছে ঠেলা ঠেলি গুতু গুতি, শেষে তৃতীয় লিঙ্গ করলিঙ্গ কি সে হিজড়া। ওরা বললো আমাদের কেউ সমাজে মূল্যায়ন করে না, জেনে যায় সি সি করে লাতি মারি তাড়াই দেয়, তা ওরা তখন গুতাগুতি করছে এত পাক দেখা থেকে করছে, এবার আমরা ওই ভক্ত ওরা ঢুকি এমন পাওয়ার পেয়েছে, এমন ভোট পেয়েছে, পার্শ্ববর্তী শক্তিশালী যে দলটা জামানত বাছি নাই জিনাইদা, ঠিক না? হিজড়া চেয়ার হিজড়া হিজড়া আছে, হিজড়ার যে পাওয়ার আছে তা আমার নেই, এখানে আমার সে পাওয়ারও নেই, তাহলে আমি কেন রাজনীতি করবো? কথা কোন দেখে এ কথা বলেন না কে? আমি যদি বলি কোরআনের কথা দু একটা বলবো, ঠিক কিনা? কে আমি, কে আমি, কে বিএলপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পনি চাই আমরা মুসলমান, এইটা তো নয় পনি চাই আমরা মুসলমান। কেউ যদি কটূক্তি করে আল্লাহ নবীর শানে, চুপ করে থাকতে পারে না খাঁটি মুসলমানে। কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ, কেউ যদি দেয় কোরআনের নামে মিথ্যা অপবাদ, ওরা মুসলিম জিন্দাজি করব প্রতিবাদ। কে আওয়ামি, কে আওয়ামি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান, ঠিক না? আমরা কোন দলদারি বুঝি না, আমরা জাতিতে মুসলমান, ঠিক কিনা? আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেতার বিরুদ্ধে এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে যদি বড় খুতুব হয়, সে যদি বড় আলেম হয়, সে যদি বড় খতিব হয়, সে যদি বড় নামাজি হয়, সে যদি বড় হাজি হয়, সে যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, আমরা মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না। রাজনীতি নয়, এর নাম হলো কোরআন নীতি হাদিস নীতি। আমার ভাইজান এই কোরআন নীতি এই হাদিস নীতি করতে কি আমরা রাজি আছি?
আমরা কি রাজি আছি? তাহলে আমরা বলতে চাই, আজকে নেতৃবৃন্দকে শোনাতে চাই, এই জনগণ আছে আপনাদের সাথে, আমরা কোনো নেতৃত্ব চাই না, আমরা কোনো কর্তৃত্ব চাই না, আমরা খাইতে চাই না, আমরা পড়তে চাই না, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নবীর আদর্শে জমিনে প্রতিষ্ঠিত হোক, আমরা শুধু সেইটাই চাই, যে নেতা করবে আমরা তার পক্ষে আছি। কথা কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আল্লাহর কোরআনের আদর, আল্লাহ নবীর আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করতে গেলে তোমরা যদি বাধা দাও, তোমরা যদি সেই আদর্শ নেতাগুলোকে নির্যাতন করো, তাদেরকে কারাবন্দী করে পৃথিবীর মুখ থেকে উৎখাত করতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, এ মুসলমান স্তব্ধ হয় নাই, এ মুসলমান স্তব্ধ হয় নাই, এরা তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বাধা দাও, যারা আছে যা আছে তাই নিয়ে রাজপথে নামবে, কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমার নামে উচ্চেতনা দান করো, আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহর নামে তাকবীর পৃথিবীর সাত আসমান ফুড়ে আল্লাহ আরশে আজমে চলে যায়, আর পৃথিবীতে যত তাকবীর আছে সব মাটির নিচে গেড়ে যায়, ঠিক না? সেই জন্য আল্লাহ বলছে অরব্বিকা ফাকা ফির। কিছু লোক আছে নারাই তাকবীর দিলে ওই রাজনীতি হচ্ছে, পাক্কা শয়তান, আল্লাহ বলে যে তাকবীর দিতে তুই কোন রাজনীতি, পাক্কা শয়তান। কথা কথা তাহলে আলোচনা চালাব, কিছু লোক বলো পড়বে ওটার ভাব এসে গেছে, দেখবেন কোনটা ওঠে, যেটা উঠবে আসতে করে ধরবেন কেন যাচ্ছ, যদি বলে প্রসাব পায়খানা তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেন, নাস্তানে অবুত করবে, আর যদি বলে ভালো লাগছে না তো ওই জারে ডেকে রাখেন, ওই সেই কথা কান না কেন আমার ভাই জান, চলুন এবার শুধু আমরা অর্থ করি একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আমার নবীর আদর্শ, কিন্তু আলেম ভাইরা এর একটা শিক্ষামূলক ভাব অর্থ আছে, সে অর্থটা একটু শুনে নেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহকালে তোমরা যদি কল্যাণ চাও, পরকালে নাজাত পেতে চাও, তাহলে আমার নবীর জীবন থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। কার জীবন থেকে শিক্ষা নিতে হবে? আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন, কেন নিতে হবে? এবার একটু শুনিয়ে মরুন, আগে জোরে বললেন এবার শুনিয়ে মরেন, আমার ভাই যারা রাগ করেন না, আমার ভাই যারা আল্লাহর হুকুম আকিমুস সালাত, তাই তো নামাজ পড়ি, কেউ যদি নামাজ না পড়ে আমরা জানি ওটা তো মুসলিম না কাফির হয়ে গেছে, ঠিক কিনা? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, আমি কিন্তু কাফির ফতোয়া দিলাম না, নবীর হাদিসের টানছিল শুনালাম, বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে আমার ভাই এটা আল্লাহর হুকুম, নামাজ পড়া কার হুকুম? আরো জোরে বলতে কার হুকুম? যে অমান্য করবে সে মুমিন না কাফির। এবার আসতেই যাচ্ছে কেন, আসতেই যাচ্ছে কেন, যে নামাজ পড়বে না অমান্য করবে সে মুমিন না কাফির। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আমার ভাই যা লাখা দে কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, এ হুকুম কার? আরো জোরে বলুন, অর্থাৎ তোমাদের নেতা হলো বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর নেতৃত্ব ছাড়া তোমরা কারো নেতৃত্ব কারো আদর্শ গ্রহণ করতে পারবে না। কথাকার আরো কথাকার,
এই নবীর নেতৃত্ব বাদ দিয়া তারা ইহুদি খ্রিস্টানের নেতৃত্ব মানে, ওরা মুমিন না কাফির। এইবার বোঝা গেল, ওটা মানবা তাই এটা মানবা না কেন? হ্যাঁ, ওটা মানলে তাই এটা মানলে না কেন? ও নামাজি ভাই, ও তাহাজ্জুদ গুজারি, নামাজ পড়ে বলে তো শেষ করে দিয়েছে, কিন্তু পৃথিবীতে যখন নেতৃত্ব মানত তো নবীর নেতৃত্ব মানত না, কার নেতৃত্ব মানত? একবার কি হাত দিলে না কেন? কতক্ষণ না কেন? তো যে কাফির হবে ওর কোন আমল কি আল্লাহ দরবারে কবুল হবে? আরো জোরে বলে, আরো জোরে বলে। তাহলে স্পষ্ট হয়ে গেল, নবীর মডেলের নেতৃত্ব যদি কেউ না মানে ওটা মুসলিম থাকে না কাফির হয়ে যায়। আজ এটা কাফির হয়ে যায়, ওদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নেতাকে এ জোরে বলেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালমার সে লে লিন মৌশে তুম না রুশ হে গেল ভল্টি আর না, কালমার সে লে লিন মৌশে তুম না রুশ হে গেল ভল্টি আর না, বলুন আমার নেতা তো বিশ্ব নবী মুস্তফা, বলুন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, একাধারে তিনি রাকাল শ্রমিক যুদ্ধের ময়দানে সেনাপতি, একাধারে তিনি রাকাল শ্রমিক যুদ্ধের ময়দানে সেনাপতি, বিচারাসনের সুবিচারক, বিচারাসনের সুবিচারক তিনি, রাজসিংহাসনের রাষ্ট্রপতি, রাজসিংহাসনের রাষ্ট্রপতি, বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। সিল্লাই বলে মারহাবা, আর ধরেন মারহাবা। একটা বড় ধরনের জিকির করলাম সেটা বাংলায়, আপনারা করলেন না, অথচ এই সমাজে এমন জিকির আছে জিকিরি ঠেলা কি রহমতি বিনেই, রহমতি বিনেই আমি পাপি যাব জাহান্নামে। বাংলাদেশ উতল পাতাল করিতেছে এই জিকিরে, ঠিক কিনা? এক তাহিরি তো অর্ধেক কথা কন না কেন? এ কথা কন না কেন? অথচ আমি ফরজ জিকির করলাম তা আপনাদের মুখ নড়ল না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, বলুন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আল্লাহ বলে এই নেতার নেতৃত্ব ছাড়া কোন মুক্তি ভাই আমার। এখন আপনার ভাই দেন এখানে দুইজন সভাপতি মাশাআল্লাহ খাইতে খাইতে, এখন সভাপতি একজন আছেন, প্রধান অতিথি একজন, এ পাশে আর একজন। যতই আমরা থাকি না কেন আমার ভাই যান, চেয়ারম্যান সাহেবকে অল্প অল্প একটু ভয় করে, কারণ সবাই জানে ওনার হাতে কিছু পাওয়ার আছে। কথা কন না কেন?
এক কথা বললেন না কেন? আপনি যত লাফালাফি করবেন একটু হেলা করে দেবে, পুলিশ ধরি নিয়ে লাল কোটা একটু কাবে, এ পাওয়ারটা ওনার আছে ঠিক না? আর আমরা হেলে হেলা করলে পুলিশও আসে না, এই জন্য চেয়ারম্যান সাহেবের পাওয়ার আছে, সেই জন্য চেয়ারম্যান কে আনুগত্য করে মানুষ ঠিক করে ধরে বলো। তাহলে আমার নবী কি আমরা মানবো, নেতা হিসেবে মানবো? কি পাওয়ার আছে তা তো থাকার দরকার ঠিক না? পাওয়ার যদি না জানতে পারি তার আনুগত্য করবো কি করে ঠিক রাজারে বলুন। যে পাওয়ার একটু জানাবো নাকি ভাই, কেমন নবী আমাদের পাওয়ার একটু জানার দরকার আছে কিনা? আমার ভাই খাওয়া বন্ধ কিন্তু চলে আসলে আমার ভাইরা দেখুন, আমরা সূরা ফাতিহা পড়ি, আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত যদি না পড়েন নামাজ কি হবে? আসতে পারলেন কেন? আমার ভাইজান এই আলামিন শব্দ, আলেম যারা আছেন শুনে দেখবেন, আলামিন শব্দ শুধু আল্লাহর শানে ব্যবহৃত হয়, পৃথিবীর আর কোনো মানুষের শানে আলামিন শব্দ ব্যবহৃত হয় নাই, এমনকি নবীদের শানেও ব্যবহৃত হয় নাই। 24 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে, একজন নবী ছাড়া 23 জন নবীর শানে আলামিন শব্দ ব্যবহার হয় নাই, কিন্তু একজন নবীর শানে আমার আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করলো। সে নবী আর কেউ না, সে নবী হলো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে বুঝতে পারছেন? আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেন আমার ভাই জান, একটু উপলব্ধি করে যান, কোরআনের তাফসীর বুঝতে হলে মাথায় একটু ঘিলো লাগবে, মাথায় ঘিলো লাগবে, একটু ঘিলো থাকা লাগবে ঠিক না? আমার ভাই জান, আমার আল্লাহ বললেন বন্ধুগো, আমি যেমন সকল জাহানের সকল জগতের আমি খালিক, আমি মালিক, আমি ত্রাণকর্তা, আমি হুকুমদাতা, আমি রিজিকদাতা, আমি পালনকর্তা, ও বন্ধু তেমনি যত জগতের আমি পালন কর্তা তত জগতের তুমি রহমতদাতা আল্লাহ। অর্থাৎ আল্লাহ আছে যেখানে, নবী আছে সেখানে, কথা কন না কেন? নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, আল্লাহ রসুল যেখানে আমরা আছি, একটু জোরে কন না কেন? আল্লাহ রসুল যেখানে আমরা আছি, আল্লাহ নবী যেখানে নাই আমরা নাই সেখানে, কথা 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 না, নবীর নেতৃত্ব যেখানে নাই সেখানে, একটু জোরে কন না কেন? আর একটু জোরে বলেন, এ ধরা খাইয়ে যাচ্ছে বুকি হাত দিয়ে দেখেন কার নেতৃত্ব মানে না, আমার নামাজও পড়ে সব বরবাদ, আংটা বাতা আমালা, একটু অপেক্ষা করেন আমি কড় করি কোরআনে দলিল দিচ্ছি এক্ষুনি, অসুবিধা হচ্ছে না তো ভাই? আমার আর এক কান দলিল দিই যে আল্লাহ নবী কত মর্যাদার কত পাওয়ারফুল। আহা, আজিম শব্দ ব্যবহার করেছে আইন জয়ামিম, আজিম শব্দ শুধুমাত্র একমাত্র আল্লাহর শানে ব্যবহার হয়, সে আজিম শব্দ পৃথিবীর কোন মানুষের কোন নবী রাসূলের শানে ব্যবহার হয় নাই, শুধুমাত্র একমাত্র আমাদের নবীর শানে ব্যবহার হয়েছে ঠিক রাত্রে বলুন। এই দেন তার কর করে ধরুন, ওয়া ইন্নাকা লাগালা খুলুকিন আযীম। আল্লাহ বলে নবী গো পুত পবিত্র অর্থাৎ ফুলের মতো পবিত্র চরিত্রের অধিকারী একমাত্র তুমি আমার নবী আল্লাহ। আমার ভাইজান এ কথা কে বলেছেন? আমার ভাইজান, এই জন্য আমার ভাই একটু শুনে যান, আমাদের ভিতরে কিছু সংশোধনী বিল একটু দেওয়ার দরকার। এই যে নির্বাচন যখন শুরু হয়, আপনাদের পছন্দের নেতাকে আপনারা বিজয় করবেন, আপনার সর্বশক্তি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আপনি বিজয় করেন, কিন্তু বাধা নাই, কিন্তু অনেক জায়গায় শোনা যায় উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এ বলে কিনা কেন?
আজকে শুনেছেন আল্লাহর কসম দিয়ে বলছি এই কথাটা বলা যাবে না, এই কথাটা যদি বলেন আল্লাহর কোরআনের একখান আয়াত অস্বীকার হয়ে যাবে। আল্লাহ বলেন একমাত্র ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র ছাড়া পৃথিবীতে আর কারো চরিত্র নাই, ঠিক আছে বলুন। তাহলে তুমি উমুকে বললেন কেন, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে নামাজ পড়ে না, এরকম লোক আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সম্পূর্ণ হারাম। একটু রাগ করলেন ভাই? আমার ভাই দা রাগ কেন করবেন? নবী আমার বলেছেন, হে প্রিয়তম আয়েশা, আমার জীবনে রাতের আধারে দিনের আলোতে যা কিছু তুমি দেখেছ খুলে খুলে আমার উম্মতের সম্মুখে সব বলে দাও। প্রিয়তম আয়েশা সব খুলে খুলে বলে দিয়েছেন, ঠিক কিনা? আমার কথা বলছি, আমার কথা, আমার মতো হুজুর এখন যদি বলি আমার স্ত্রী এখানে দাঁড়াইয়া রাতের আধারে দিনের আলোতে যা কিছু আমার কর্তৃত্ব কিছু সব জনগণের সম্মুখে বলিয়ে দাও, যেই বলা শুরু করবে অশনা তো দূরের কথা, আগে জুতা মারা শুরু হয়ে যাবে, ঠিক আছে বলুন। কাজে ফুলের মতো পবিত্র স্বামীর চরিত্র যে কত ভালো, একমাত্র জানে তার স্ত্রী, তাছাড়া কেউ বলতে পারে না, ঠিক না? কোন নেতা কোন আলেম কোন কুতুবের সাহস নাই, সবকিছু আমার চরিত্র খুলি খুলি স্ত্রী বলি দিক, ঠিক না? বলে দিলে পরের দিনের রাস্তায় আর বেরোতে পারবো না আমরা। এই জন্য ফুলের মতো চরিত্র পবিত্র কথা বলা যাবে, বলা যাবে কথাগুলো যেন খেয়াল থাকে। আমার ভাইদের আমি বলতেছিলাম সেই নবীর আদর্শ, আল্লাহ রব্বুল আলামিন যাকে এত গুরুত্ব দিয়ে বললেন সেই নবীকে অস্বীকার করে আমরা কোনোদিন কি পৃথিবীর বুকে শান্তি আনতে পারবো? এরকম মায়ের খেতে মানে তো করবেন কি? এ দোষ চেয়ারম্যানের দেন কেন? এ দোষ মেম্বারের দেন কেন? এ দোষ এমপি সাহেবের দেন কেন? এ দোষ মন্ত্রী সাহেবের দেন কেন? ওরা তো মাদ্রাসার বারান্দায় 20-21 বছর পড়ে নাই, ওরা তো 12 খান তাফসির দেখে নাই, ওরা তো সিয়াসিস্তার হাদিস দেখে নাই, কিন্তু এই দেশে 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ খতিব, এরা তো মাদ্রাসায় পড়ুয়া, এরা তো হাদুস পড়ুয়া, এরা তো কোরআন পড়ুয়া, ঠিক কিনা? কথা কন দেখেন, এরা যদি বিশ্বাস করুন না করুন প্রতি জুম্মাবারে খুতবায় সঠিক কথাগুলো কোরআনের সব কথাগুলো যদি বলতো গোপন না করতো, বিশ্বাস করুন একজন ইসলাম বিরোধী নেতা মুমিনের সম্মুখে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস রাখতো না। কারণ আমরা বুঝে ফেলেছি ও খতিব সব জানে, ও খতিব জানে, জানিও গোপন করিয়েছে, কারণ খতিব জানে আমি যদি টাকলা মুরাদের কথা মসজিদে বলি ফেলি পরের দিন ইমামতি চলে যেতে পারে, কথা কন না কেন? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বিশ্ব হুজুর কোরআনের হক কথা বললে নেতারাও খুশি হবে, চাকরিচ্যুত হবে, ইমামতিচ্যুত হবে, জেলে যেতে হবে, ফাঁসিতে যেতে হবে, এ ভাইয়ে যারা কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি খুতবা দিয়ে আহা বীরগিরি করে টাকা দিয়ে খায়, আল্লাহ বলে ওরা কিছু খায় না, সরাসরি তোদেরকে রাগুন পেটে ঢোকায়। কথা কয় আরো জোরে কয়। অনেকে বলে হুজুর কন কি, আমাদের ইমাম তো এরকম না, সে হক কথা কয়, আর আমি দেখাই দেবো কয় না তা দেখাই দেবো,
দেব 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 কথা হচ্ছে নেতার কথা ঠিক কিনা, নবীর কথা নেতার কথা, কথা ঠিক থাকার জন্য আমার ভাই দাদ আমার দেশের ইমামগুলো বলে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতটি যে ইমাম যে খতিব জানে না ওর ইমামতি করার কোনো যোগ্যতাই নেই, এটা যে ইমামতের আয়াত আল্লাহ আকবার বলেন। আরে এই আয়াত যদি না জানে এর অর্থ যদি না জানে ওর ইমামতি করতে বলেছে কিনা, ওর ভ্যান চালাই খাওয়া ভালো একটু রাগ করলে নাকি বলে হুজুর কোন কি পিরাই পেরে তো আমাদের ক্ষতি সে বলে ওর অর্থ বলে আয়াত বলে আমু বলছে তো বলে তা কি বলে শোনো বলবো শুধু পজিটিভ নেগেটিভটা বাদ দেয় ঠিক কিনা, আমার ভাইজান পজিটিভ আর নেগেটিভ দুটোর সমন্বয় কিন্তু ইসলাম সুবহানাল্লাহ কর, যেমন পজিটিভ আর নেগেটিভ না হলে সাউন্ডটা বের হতো না, পজিটিভ আর নেগেটিভ না হলে আলো রব পেতাম না, কতক্ষণ না কেন এই কতক্ষণ না কেন, পজিটিভ নেগেটিভ না হলে এত সুন্দর চেহারা মানুষ আমরা দেখতে পাতাম না, কতক্ষণ না দুনিয়া যেখানে যাবে পজিটিভ আর নেগেটিভ একটা ছাড়া আর একটা হতে পারে হতে পারে, কথা বুঝতে পারছেন? তাহলে হুজুর গো তুমি শুধু পজিটিভ আস করবা নেগেটিভটা বাদ দিবা তাহলে ইসলাম হবে কি কইরে, এ কথা কান কথা কান হুজুর সেটা আবার কেমন এই নান শুনেন কি সুন্দর করে অর্থ করে আতিউল্লাহ আল্লাহ দশত কবুল করে নাও আতুর রাসূল রাসূলের তাত করো ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর আছে আল্লাহ নবীর অনুসারী হয়ে যারা নেতৃত্ব দেয় ওদের নেতৃত্ব মেনে নাও, এটা হচ্ছে পজিটিভ। এটা হলো কি পজিটিভ, এটা কি পজিটিভ, এর আর একটা নেগেটিভ আছে তা বলবো না কি ভাই, এ বলি দেব যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা ইসলামকে ভালোবাসে না আল্লাহ জমিনে যারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় না ওদের আনুগত্য করা সম্পূর্ণ হারাম, নেগেটিভটা বলবে বলে কারণ বললে পরের দিন ইমামতি, এবার কি বোঝা যাচ্ছে, এই জন্য আল্লাহ বলছে এটা ভাব কথা তারা গোপন করে মিষ্টি মিষ্টি পজিটিভ ওয়াজ করে তারা টাকা নিয়ে খায় খুতবা দিয়ে ইমামতি করে টাকা নিয়ে খায়, ওরা কিছু খায় না সরাসরি দোজখের আগুন পেটে ঢোকা, এই জন্য আমার ভাইজান রাগ করেন না আমি দোদুকি হতে চাই না আপনাদের দোদুকি বানাতে চাই না, আমার সভাপতি মহোদয় রয়েছেন প্রধান অতিথি রয়েছেন ওনারা তো আমাকে টাকা টাকা দিবে খরচ পাবো, আল্লাহ বলে বক্তা তোরে তক্তা করে দেবো যদি হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করি করি যদি তুই টাকা নিয়ে খাস হক গোপন করে তাহলে তুই জাহান্নামী, যারা টাকা দিল তারাও জাহান্নামী আর যারা শুনল তারাও, এই জন্য আমি কারো জাহান্নামী করতে চাই না, এই জন্য আমি বাঁচতে চাই আপনাদের সকলকে নিয়ে বাঁচতে চাই ঠিক না দাদা বলুন, আজকে প্রধান অতিথি যা বলেছেন আমরা বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে চাই আমরা জাহান্নামে যেতে চাই না ঠিক না দাদা বলুন, আমার আল্লাহ বলেছেন আমার রাসূল বলেছেন ওয়া ইন সামা ও সাল্লাম ও জামা আন্নাকুম মুসলিম, ও যদি নামাজি হয় ও যদি রোজাদার হয় ও নিজেকে বড় মুসলমান বলে ঘোষণা করে অথচ আল্লাহর প্রতিবাদ করে না আল্লাহ যেমনি আল্লাহ দিন কায়েমের কথা বলে না ওটা হলো জাহান্নামের লাকড়ি, কড়কড়ি হাদিস বুঝতে বোঝা গেল কিনা বুঝতে পারছেন, তাহলে বোঝা গেল নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আবার শুধু নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা, যদি আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের পক্ষে না থাকি কথা কন না কেন, বিশ্বাস হচ্ছে না মনে হয় আমার নবী বললেন যে ব্যক্তির মরণ হলো অথচ তার অন্তরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তামান্না পর্যন্ত থাকলো না আন্দোলন সংগ্রাম করলো না ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ, কথা কি বুঝতে পারছি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া আবার শুধু নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না, যদি আল্লাহ জমিনে আল্লাহ নবীর নেতৃত্ব মেনে
আল্লাহর দিন কায়েমের পক্ষে না থাকে। এ কথা কন না কেন? আমি কি বানাই বলছি না আল্লাহ বলছি? কিন্তু আজকে নামাজ হয়ে গিয়ে সব ফ্যাশন, ফ্যাশনের নামাজ। কেউ একটি নামাজ পড়ে, কেউ ফাইভটি নামাজ পড়ে, কেউ বাসশো, এরকম আছে কিনা? একটি নামাজ দেখবেন এক সপ্তাহ ধরে কোনো নামাজের খোঁজ নাই। শুক্রবারের দিন একবারে ভারতে, ভারতে সেই শাড়ি আড্ডি শাড়ি থান কেটে পাঞ্জাবি বানাইয়ে পায়জামা বানাইয়ে টুপি একটার হাতে তসবু হাতে চলে গেছে শুক্রবারের দিন। নির্বাচনের সময় আসে সেই এক আসরের নামাজ তিনবার জামাতে পড়তে পারে। আমি এখানকার কথা বলছি, আমি আমার সাথে কথা বলছি, ঘন ঘন জামাতে যা নেতারা যাচ্ছে আগে আগে, কর্মীরা পিছিয়ে পিছিয়ে, কর্মীরা হাইটিয়ে পারছে না, বিস্কুট খাইছে, জিলাপি খাইছে, কত সবাই কোলায় দুই একটা চা খেলো, কত কোলায়। কিন্তু নেতা যে ছুটতেছে কেন? যে যদি পাশ করতে পারি রাতারাতি, রাতারাতি কিছু বলছে না, রাতারাত কথা কন না একটু রাত করলে নাকি ভাই? আমার ভাইজান যে নেতা সাইকেলে চড়ি বেড়াইতো, ও বাবা নেতা হওয়ার পরে দেখি এখন প্রাইভেটে চড়ছে, যার জমি জায়গায় ছিল না এখন দেখি মার্কেটের অর্ধেক তার হয়ে গেছে। এই টাকা পাইলো কোন জায়গায় একটু কন্ঠ। আমি এক এমপি সাহেব আমার আমার উস্তাদ ছিল, তাকে বললাম, তো বললেন এই ছেলে যে ভাতা সরকার আমার দেয় তাতে আমার সংসারের কোনো কায়দা খাওয়াটা চলে, খাওয়াটা সরকার যে ভাতা দেয়। স্যার ওই যে ওই এমপি যে বড় মার্কেটে অর্ধেক করেছে সব জনগণের মাল, কথা কন না কেন? এ কথা বলে না কেন? তবে ইয়ে চেয়ারম্যান বলে সেরকম না, আপনারা আবার অন্যরকম মনে করেন না। যে চেয়ারম্যান আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মাহফিলের নেতৃত্ব দিতে পারে, নিঃসন্দেহে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে। ঠিক আছে, বলো অসুবিধা আছে? এই জন্য তরুণদের বলবো, যুবকদের বলবো, তরুণীদের বলবো, মাদেরকে বলবো, নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ও রে মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে, জুহুরি জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তপটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তপটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন কবু না হয় কাজা, এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও ও ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোরে জানাজা। ঠিক না বলো ভাই আমার? আমি একটু মানে সম্মুখে এগোই আল্লাহর নবীর জীবনে একটু বলবো, আর জীবনে বলা আমার আসল উদ্দেশ্য না। নবীর জীবনে থেকে আজকে বিকল্প ভাবে শিক্ষা নিয়ে যান। আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাঁটি হাঁটি পা পা করে ফাতিমাতু জোহরার বাড়ির সম্মুখে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে সালাম দিলেন। প্রথমবার সালাম, দ্বিতীয়বার সালাম, কোনো উত্তর নাই। তৃতীয়বার যেই না সালাম দিলেন, ক্ষীণ স্বরে আওয়াজ আসলো, আব্বা জান আমি আসতে পারি না, মেহরবানি করে আপনি ভিতরে ঢুকে পড়ুন। এ কথা শুনিবা মাত্র আল্লাহ নবী ভিতরে ঢুকে দেন না। ফাতিমাতু জোহরা যে কক্ষে ছিলেন সে কক্ষের সম্মুখে দাঁড়িয়ে যেয়ে বলেন, হে মা আমি তো সেই বাবা, আমি তো সেই নবী, আমি তো সেই মুসলমানদের নেতা, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরেছি, প্রবাস থেকে এসেছি, একবার আমি ডাক দিয়েছি, ছেলের মতো ছুটে এসে তুমি সাক্ষাৎ দিয়েছো, সেই বাবা সেই নবী এত ডাকি কেন মা, তুমি ডাকের সাড়া দাও না। একথা বলার সাথে সাথে ফাতিমাতু জোহরা ঘুম রেখে দিয়ে উঠলেন, আব্বা জান না এমন ভাবে বলেন না, আমি সইতে পারি না রে বাবা, ও বাবা সালাম দাও তো দূরের কথা, আপনি আমার কক্ষের সম্মুখ বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছেন, আমি জানি একবার দুইবার সালাম দিতে শুনেছি, তা উত্তর দাও নি কেন? আব্বা জান এ জন্য উত্তর দেয়নি, এটা শোনো, যখনই প্রথম সালাম দিয়েছেন আমার মনে হয়েছিল আমার কক্ষে যতগুলো বাদন আছে সব বাদনগুলো ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে আমি ছুটে যাব আমার বাবার সম্মুখে, আমার বাবার জান্নাতে চেহারা দেখব, আমার তামাম জীবনের ছবিরা গুণাগুলো দূর করে নেবো, আল্লাহু আকবার। আমার ভাইরা বুঝবার চেষ্টা করুন, রাসূলের হাদিস এসেছে, কেউ যদি জান্নাতি মানুষের চেহারা থেকে চেয়ে থাকে যতক্ষণ চেয়ে থাকবে ততক্ষণ তার আমল নামা থেকে সবিরা গুনাহ দূর হতে থাকে। অথচ কোরআনের মাহফিলে আসি পিছে পিছে আর মমতাদের গানের প্যান্ডেলে আগে আগে, এ কতক্ষণ কথা না, ইচ্ছাকৃত ভাবে অনেকে পিছিয়ে থাকে, কুনায় থাকে, চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু রসুলের হাদিস একজন স্টেজে যে কোনো একজন জান্নাতি মানুষ থাকতে পারে, ঠিক কিনা? আমি নাই হলাম আর একজন হবে, সে না হলো আর একজন হবে, এই স্টেজে যে কোনো একজন জান্নাতি মানুষ আছে, কথা কন না কেন? আবার সবাইও থাকতে পারে, ঠিক কিনা? জান্নাতি মানুষের চেহারা দিকে চেয়ে থাকলে যদি সঙ্গীরা কোনো দূর হয় আপনি কোনো কুনায় কুনায় থাকবেন। তাই তো বললাম বাবা কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার পরনে তেমন কোন কাপড় নাই। আল্লাহ নবী কথা শুনিবা মাত্র ঘাড়ে ছিল রুমাল মুবারক, রুমাল মুবারকটা উঠায় দরজার উপর দিয়ে ফেলে দিয়ে বললাম, আগো তুমি তাড়াতাড়ি রুমালটা পরিধান করে আমার সাথে দেখা করো। ফাতিমাতু জোহরা তার বাবার দেওয়া কাপড়টা পরিধান করে লজ্জা স্থান আবৃত করে, ও আমার মায়েরা আপনি গল্প করেন না একটু শুনে যান, কতনি জান্নাত ফাতিমা আপনার বেহেশতের সর্দার হবে যিনি তার কথা শুনে যান। অমনি বাবার সম্মুখে যখন হাজির আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতিমার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন, চোখে পানি সামলাইতে পারলেন না, দর দর ঝর্ণার মতো চোখের পানি পড়তে থাকলো। আর বললাম, মা গো কে করলো তোমার এই বেহাল অবস্থা, কেন এমন অবস্থা হলো তোমার, ও মা কি হয়েছে একটু তাড়াতাড়ি বলো। ফাতিমা তো জোরে কেঁদে বলল, আব্বা জান আমি তিন দিন না খেয়ে আমি সেজন্য কাঁদি না, আপনার জামাতা খাবার অন্বেষণে চলে গেছে আজ তিন দিন, এখনো ফিরি নাই, আমি বুঝেছি খাবার পাইনি তাই তো আসি নাই, সেজন্য কাঁদি না, তা কেন কাঁদো? আপনার বড় আদরের দৈত্য
আব্দুল হাসান হুসাইন নাতিরে আবার কলিজার টুকরা সন্তান, ওরা ছোট্ট মানুষ, খোদা যন্ত্রণা সহ্য করতে না পেরে সারাদিন না খেয়ে বারবার আমার কাছে আসে আর আবদার করে, ও মা না খেয়ে যে মারা গেলাম একটু খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারো না? ও মা কোন মাস হইতে পারে আমি পারিনি, তাই তো আবেগের বসিবুত হয়ে বলে ফেলেছি যা বাবা একটুখানি যেই ঘুমাও, ঘুম থেকে উঠলে তোর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা আমার কথা আশ্বস্ত হয়ে আমার সন্তান দুটো ঘুমিয়ে গেছে, ও আব্বা যান এক্ষুনি সন্তান জেগে যাবে, অথচ আপনার জামাতা ফিরে নাই, বাড়িতে কোনো খাবারও নাই, এসে আমার কাছে খাবার চাইবি, আমার খাবার দিতে পারবো না, বলো খাবার নেই, বলো মা তুমি তো হাসান হুসেনের মা মিথ্যা বলো না, তুমি তো আমাদের শেরে খোদা আলী কারামুল আজু আমাদের পিতা আর স্ত্রী, তুমি তো মিথ্যা বলতে পারো না, তুমি তো আমার বিশ্ব নবী আমাদের দাদাজির কল্যাণ, তুমি কোনদিন মিথ্যা বলো না, তুমি তো খাতুনি জান্নাত মহিলাদের বেস্ট সন্তান, তুমি মিথ্যা বলতে পারো না মা, তুমি বলেছিলে ঘুম থেকে উঠলে খাবার দিবে, খাবারটা কই তাড়াতাড়ি দাও, এও আব্বা জান এই কথা তখন বলবে আমি খাবার দিতে পারবো না, আমি মা আমার সন্তানের সম্মুখে আমি মিথ্যাবাদী হয়ে যাব, তাই তো চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদি, আল্লাহ আকবার। আর আমাদের মিথ্যা কথা বলতে কোনো ভয় লাগে না, একজন এসে 500 দেশে আর একজন এসে 600 দেশে, পাঁচ ইমান বিক্রি সার এরকম আছে কিনা, 600 টাকা 100 টাকা ইমান বিক্রি হয়, তবে আপনাদের এদিকে হয় কি ইমান বলে? আর তিন দিন না খেয়ে, পরনে কাপড় নাই, মাথায় তেল না, পেটে খাবার নাই, তারপরও ইমান বিক্রি হয় নাই, ঠিক আছে? আল্লাহর নবী একটুখানি শুনুন, মিলাতে হবে, আমি কিন্তু ঘটনা বলছি না, ঘটনা বলছি শুধু শিক্ষা দেওয়ার জন্য, যদি ঘটনাটা মনে না রাখেন উত্তর খুঁজে পাবেন না, ঠিক কিনা? এই তো মিলাতে হবে, মিলাতে রাজি আছি ভাই, একটা ছেলেকে অঙ্ক দিয়েছেন 12 পৃষ্ঠার অ্যালজেব্রা প্রশ্ন, শেষে যদি উত্তর যদি না মেলে 10-এর ভিতরে 10 কি পাবে, তা 2 পাবে, এ কথা কর, কিছুই পাবে না, 0, উত্তর যদি না মেলে 12 পৃষ্ঠে কইছে তাতে কি হবে, কোন স্যার দরদ করে 1 নম্বরও দিবে না, এ কথা কর না কেন? তাহলে উত্তর মিলাতে হবে, তাহলে 1 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা ওয়াজ শুনবেন, উত্তর মিলাবেন না, এক কান্দে শুনে আর এক কান্দে বেরিয়ে যাবে, আর ফজরের নামাজ যেই পড়বেন না এ ওয়াজ শুনতে পুলিশে কেড়া, উত্তর মিলাতে হবে, ঠিক কিনা? একটু মুখস্থ রাখুন আমার ভাই জান, ফব্বানা জানান আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দক্ষিণ রামকলার যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খাটাখাটি করে শ্রম দিয়ে কথা দিয়ে যে মাহফিলে ইন্তেজাম করেছে, আল্লাহ যুবক গুলো আল্লাহ তোমার কোরআনের খাতিরে কবুল করে নিয়ে তাদের কলিজার ভিতরে কোরআনি ভালোবাসা তুমি কানাই কানাই ভরে দাও, যে যুবক গুলো অক্লান্ত পরিশ্রম করে কোরআনের মাহফিল করলো আদর, তাদের ইজ্জতের সমাজে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও, যোগ্য সভাপতি মহোদয় দুইজন আল্লাহ তাদের যোগ্য পরিচালনায় কোরআনের মাহফিলটি সমাপ্ত হলো, হায়াতে তৈবা দান করে দাও, তাদের গোটা পরিবারের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আজকে প্রধান অতিথি রাজনৈতিক নেতা এই এলাকায় সুযোগ্য চেয়ারম্যান তথা কোরআন প্রবাসী ব্যক্তিত্ব সুন্দর কথা বলেছেন তিনি, এবং কোরআনকে ভালোবেসে এই এলাকার জনগণের জনগণকে ভালোবেসে আল্লাহ তারা যে ব্যক্তিটি দীর্ঘ রাত পর্যন্ত বসলো আল্লাহ তার হায়াত তৈবা দান করে দাও, ও আল্লাহ তার ইজ্জতকে সহজ আরো বাড়িয়ে দাও, আল্লাহ শুধু চেয়ারম্যান নয় চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান সেখান থেকে এমপি তে পরিণত করে দাও, রব্বুল আলামিন তোমার কাছে আপনি আয় আল্লাহ তালা আমরা তারা দীর্ঘ রাত পর্যন্ত পর্দার অভ্যন্তরে মায়েরা বোনেরা আমার ভাইরা বাবা জেরা আল্লাহ কোরআন কে ভালোবেসে রসুল কে ভালোবেসে তারা এত কারণ বসে আছি, ও মাবুদ
তার খাতিরে আল্লাহ জিন্দিগির জীবনের গুনাহটা তুমি maaf দিয়া দাও। আমার ভাইদের, আমার মায়েদের মনের নেক মাকসাদ গুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যে কথাটা বললে নয় কতদিন কুরআনের পাখির মুখে তাফসীর শুনতে পারি নাই। আল্লাহ বলো এতিম হয়ে গেছি আমরা, আল্লাহ তাকে উঠাই আনে, আমাদের এতিম বানাইও না। আল্লাহ তোমার বান্দাকে তোমার গোলামকে উঠাবে ঠিক, কিন্তু উঠাবার পূর্বে একবারের মতো হলে আমাদের বুকে বিশ্ব নন্দিত আলেমকে তুমি একবারে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন ও বাবুদমালা আমি যারা করছি আমি জানি না কার মা নাই কার বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার স্ত্রী পুত্র নাই। আল্লাহ মেহরবানি করে তোমার কাছে আবেদন করছি, আল্লাহ এই সমস্ত মায়েদের কবর আজাব থাকলে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ কাজ করে মা বাবার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার ভাইরা, আমার মায়েরা ও পৃথিবীর সন্তানেরা যাদের মা নাই যাদের বাবা নাই, একবার কি মাকে স্মরণ করতে পারি না, একবার কি বাবাকে স্মরণ করতে পারি না, আপনার আমার কি মনে নাই যখন আপনি আমি ছোট ছিলাম ধুলাই পড়ে কাদাই পড়ে কাঁদছিলাম, আমার ক্রন্দনের আওয়াজ তখন মায়ের কানে চলে যায়, মা সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে হারামটি খারাপ করে আমাদের বুকে টেনে নেয় কাদামাকা অবস্থায়। আর সেদিন বলেছিল বাবা কাঁদিস না, আর কোনোদিন তোদের কাদায় ধুলাই ছেড়ে কষ্ট দিব না। এই দরদি মা যাদের নাই, এই দরদি বাবা যাদের নাই, কুরআন হাদিস প্রমাণ করেছি ওরা যদি আজাব বাসী হয়ে যায় ওদের কবরে দোযখের আগুন লাগানো হয়, ওরা যখন ক্ষুধার্ত হয় তখন জাকুম গাছের তিতা ডাল কাটা যুক্ত ডাল খেতে দেওয়া হয়, ওই খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দাঁত দিয়ে নাড়ি ভুড়ি গুলো ছিঁড়ে ছিঁড়ে ঝরে পড়ে যায়। ওরা যদি তৃষ্ণার্ত হয়ে যায় দোযখের আগুন গরম পানি তাদের মুখে ধরা হয়, মুখের গোড় গুলো চামড়া গুলো শিরশির হয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে পাত্রে পড়তে থাকে। ওই সময় যন্ত্রণা সহ্য করতে না পারে ও পৃথিবীর সন্তান মা বাবার রূহ গুলো দুটি হাত পৃথিবীর দিকে লম্বা করে দেয়, ছেলেকে ডেকে বলে, মেয়েকে ডেকে বলে, ও ছেলে মেয়ে গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব রেখে এসেছি শুধু মাত্র সাড়ে তিন হাত সাদা কাপড় নিয়ে চলে এসেছি। ও বাবা তোদের কাছে খেতে চাই না, পড়তে চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, ব্যবসা চাই না, ও বাবা যা কোরআনের মাহফিলে চলে যা, আজান আইছে মসজিদে চলে যা, নামাজ অন্তে মাহফিল অন্তে দুটি হাত আল্লাহ দুয়ারে একটু উঠাইয়া দে, উঠাইয়া দিয়া তোদের দু চক্রে দু ফুটো পানি আমাদের জন্য একটু ভিক্ষা দিয়ে দে। ও পৃথিবীর সুলতান কাদুন কাঁদলে আল্লাহ সন্তুষ্ট হয়, কাঁদুন কাঁদলে তত খারাপ হয়, কাঁদুন কাঁদলে আল্লাহ তালিম হয়, কাঁদুন কাঁদলে মা বাবার কবরে আজাব মাফ হয়ে যায়। হাদিস শরীফের টিকা এসেছে যে নেক সন্তান মা বাবার জন্য হাত উড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসবার পূর্বে আল্লাহ চাইলে ওই মা বাবার কবর আজাব মাফ করে দিতে পারে। আল্লাহ পৃথিবীর সন্তান গুলো কাঙ্গালের মতো ইয়াতিমের মতো করে তোমার দুয়ারে হাত উঠাইছে, তোমার কুদরাতি পায়ের কাছে হাত ফেলে রেখেছে, চোখে পানি নাই কান্নার ভান করে মুখটা বাঁকা করে রইছে গো। আল্লাহ তার খাতিরে মা বাবার গায়ে আগুন লাগাইও না, ওদের চাকুম গাছে ডাল খেতে দিও না, ওদের মুখে দজকের পানি গরম পানি ধরো না, ওদের কবরটা তুই জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিল, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমরা আল্লাহ ততদিন আমাদেরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, নবীর নেতৃত্ব মেনে চলতে পারি আল্লাহ সে তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন অসংখ্য মায়েরা ভাইয়েরা আমি জানি কে কোন মাকসাদে দোয়া চাইছে, অসংখ্য মানুষের দোয়া চাইছে, আল্লাহ সকলকে কবুল করে নাও, যে বাড়িতে মেহমানদারি হলো ওই বাড়ির পরে তোমার রহমত বর্ষণ করে দাও। রব্বুল আলামিন আমার ভাইজানেরা দোয়া চাইছে আল্লাহ সকলের উপরে রহমতের চাদর দ্রাবিত করে নাও। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে আপিল এই যুবকরা আগামী বছর দৃঢ় উদ্দীপনা নিয়ে
বলি আল্লাহ এই ময়দানে কোরআনের মাহফিল করতে পারে তেমন মানসিকতা তেমন সাহসিকতা এই যুবকদের তুমি তৈরি করে দাও। আমাদের সন্তানগুলো আমাদের কাছে থাকবে না, শনাক্ত করতে পারবে না। মরণ যদি দিতে হয় যখন সিজদায় পড়ে থাকবো ওই সময় তুমি আমাদের মরণটা দিয়া দিও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।